হযরত মাওলানা জুলফিকর আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম গত রমাদানে আলহামদুলিল্লাহ হারামে মুসাফা করার সৌভাগ্য হয়েছে। হযরত বলেন যে রুকুতে গিয়া রব্বি কেন বলে জানো? রব্বি এটা কেন বলে জানো? কয় বাচ্চা, ছয় মাসের বাচ্চা মাকে কি আয়েশা বলে না মা বলে? চুমনি তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত মদন মোহন হাই স্কুল মাঠের ঐতিহাসিক 49তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন, যেদিন এই মাহফিল শুরু হয়েছিল 49 বছর আগে, যারা শুরু করেছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাহুল্লাহকে দিয়ে, বড় হুজুর রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা কুব্বত সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই সহ সমস্ত আসলাফ ও আকাবের সকলের রেখে যাওয়া আমানত এই তাফসীরুল কোরআন মাহফিল। 49 বছর ধরে যারা বয়ান করেছেন, তাফসীর করেছেন, শুনেছেন, বলেছেন, দিয়েছেন, মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলেরকে, যারা চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, যারা জীবিত আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। আমাদের আজকের বড় হুজুর দামাত বারাকাতুহুম হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, চমুনি বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, যিনি আজকে এটার হাল ধরে আছেন, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। প্রতি বছরের মতো গত প্রায় 6 বছর ধরে আমি নালায়েকও আপনাদের সামনে সূরা নাবা থেকে পড়া শুরু করেছি। ইনশাআল্লাহ এবার আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ধারাবাহিকভাবে ধারাবাহিকতায় সূরা আলা তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই সূরার আলোকে 2-4টা কথা আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। এই সূরাটার নাম হলো সূরাতুল আলা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে অনেক ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে। এজন্য এই সূরাটা আল্লাহর নবী প্রতি জুমার প্রথম রাকাতে তেলাওয়াত করতেন। হযরত উকবা ইবনে আমির আল জুমাহি আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি ঈদের দিন জুমার দিন হইতো, ঈদের নামাজেও, জুমার নামাজেও রাসূল এই সূরার তেলাওয়াত করতেন এবং জুমার নামাজেও রাসূল এই সূরা তেলাওয়াত করতেন, বিত্রের নামাজেও রাসূল প্রথম রাকাতে এই সূরা তেলাওয়াত করতেন। এই সূরাটা দিয়ে প্রথম শব্দটা আল্লাহ তাআলা রাসূলকে খেতাব করেছেন, প্রথম শব্দটা এই সূরার প্রথম শব্দের মুখাতবকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোটা কোরআনে করিমের পুরো 114টা সূরার মধ্যে আর কোনো শব্দ আমরের সিগা দিয়ে নাই, শুধু এই সূরাটা আমরের শব্দ দিয়ে, আমরের সিগা দিয়ে এই সূরাটা আল্লাহ তাআলা শুরু করেছেন। এই সূরাটাই শুধু আল্লাহ তাআলা, আর একটা দুটা সূরা আছে ওটাও আল্লাহ তাআলা ইকরা, এটাও রাসূলকে বলেছেন, আর সাব্বিহ এটাও আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন। এই সূরাটা সাব্বিহ দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে বলেন? সাব্বিহ, সাব্বাহা একটা শব্দ, এখান থেকে আরেকটা শব্দ ইউসাব্বিহু, এখান থেকে আরেকটা শব্দ সাব্বিহ, এখান থেকে আরেকটা মূল শব্দ সুবহান। মূল শব্দ কি? সুবহান। কোরআনে কারীমের একটা শব্দ আছে,
এটা হলো সুবহান এই শব্দটা দিয়ে সর্বোচ্চ সূরা কোরআনে কারীমে শুরু হয়েছে আটটা সূরা আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে শুরু করেছে কয়টা সূরা বলেন আটটা সূরা আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে শুরু করেছে আলহামদু দিয়ে পাঁচটা সূরা সাব্বাহা ইউসাব্বিহু সাব্বিহ সুবহান দিয়ে আটটা সূরা হামিম দিয়ে সাতটা সূরা কয়টা সাতটা আর আলহামদু দিয়ে কয়টা পাঁচটা আর সাব্বাহা ইউসাব্বিহু সাব্বিহ সুবহান দিয়ে কয়টা আটটা এই সূরাটা এই শব্দটা সাব্বাহা ইউসাব্বিহু সুবহান এই শব্দটা আরবি ভাষার ব্যাকরণের দিক থেকে মাজি মুদারে আমর মাসদার ওয়াহেদ জমা যত ধরন হইতে পারে সব ধরনের শব্দ এই শব্দটা দিয়েই কোরআনে কারীমে আছে সুবহানাল্লাহ বলো سبح لله ما في السماوات وما في الأرض يسبح لله ما في السماوات وما في الأرض فسبحوه بكرة وأصيلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان ديواتي سبح ديواتي ইউসাব্বিহু দিয়েও আছে সাব্বিহু আছে সাব্বিহু আছে মুসাব্বিহুন আছে তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা যেন এজন্য ফেরেশতারা প্রথম শব্দ বলছিল নাহনু নুসাব্বিহু লাক কি বলছিল আমি আদম বানাতে চাই তোমরা কি বলো ফেরেশতারা প্রথম বলছিল নাহনু নুসাব্বিহু লাক আমরাই তো আপনার তাসবিহ পড়ি আর আরেক দল কেন বানাবেন আমরাই আপনার কি পড়ি তাসবিহ পড়ি আপনি আরেক দল কেন বানাবেন তাইলে বোঝা গেছে যেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন শুধুই তাসবিহ পড়ার জন্য ফেরেশতাদেরকে বানিয়েছেন শুধু কি তাসবিহ পড়ার জন্য এজন্য তাসবিহ হলো সমস্ত ফেরেশতাদের রিজিক বলেন পৃথিবীর সমস্ত মখলুকাতের রিজিক ভিন্ন ভিন্ন পৃথিবীর সমস্ত মখলুকাতের রিজিক কি ভিন্ন ভিন্ন গরুর খাবার যেটা ছাগলের খাবার আরেকটা মুরগির খাবার আরেকটা হাঁসের খাবার আরেকটা কবুতরের খাবার আরেকটা বুড়োর খাবার আরেকটা জওয়ানের খাবার আরেকটা বাচ্চার খাবার আরেকটা তাহলে সমস্ত মখলুকাতের খাদ্য আর খাবার ভিন্ন ভিন্ন পাখির খাবার আরেক রকম তাহলে ফেরেশতাদের খাবার কি ফেরেশতাদের খাবার শুধুই তাসবিহাত ফেরেশতাদের খাবার কি বলেন শুধুই তাসবিহাত ফেরেশতাদের খাবার ফেরেশতা আর কিছু খায় না আর কিছু খেতে হয় না ফেরেশতাদের ফেরেশতাদের খাবার শুধুই তাসবিহাত আর ফেরেশতাদেরকে বানিয়েছেন রব শুধুই তাসবিহাতের জন্য এজন্য ইল্লা লিয়াবুদুন ইবাদতের জন্য বানিয়েছেন আমাদেরকে আর তাসবিহাতের জন্য বানিয়েছেন ফেরেশতাদেরকে একজন সাহাবী রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী আমার অভাব দূর হয় না আল্লাহর নবী সাহাবীকে বললেন একটা শব্দ আমি শিখাবো তোমাকে এটা বেশি বেশি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সাহাবী তো রাসূল বলেছেন অব্যর্থ তাবিজ অব্যর্থ অব্যর্থ রাসূল বলেছেন এই তাবিজ ব্যর্থ না অব্যর্থ এটা কোনোদিন কি হবে না ব্যর্থ হবে না সাহাবী এই তাবিজ নিয়ে ঘরে ফিরলেন বিবিকে বললেন আমিও পড়ি তুমিও পড়ো এক বছর পরে সাহাবী রাসূলের কাছে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই মানুষটা যিনি অভাবের অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম আপনি আমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ দিয়েছিলেন
আমি এক বছর পড়েছি এই নেন আমার যাকাতের মাল এই সময় রাসূল বললেন কেন হবে না ইন্নাল্লাহা ইয়ারযুকুত তুয়ুরা বিহাদাত তাসবিহি ওয়া ইয়ারযুকুল মালাইকাতা বিহাদাত তাসবিহি এই তাসবিহ দিয়ে আল্লাহ তাআলা পাখিগুলোকে রিজিক দান করেন এই তাসবিহ দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রিজিক দান করেন ফেরেশতাদের রিজিক সরাসরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন এটা সরাসরি ফেরেশতাদের রিজিক এটা কি সরাসরি এজন্য ফেরেশতারা কি বলছে নাহনু নুসাববিহু লাক আমরা তো আপনার তাসবিহর জন্য যথেষ্ট তাসবিহ শব্দের শাব্দিক অর্থ আত-তানজিহ পবিত্র ঘোষণা দেয়া বলেন পবিত্রতা ঘোষণা দেয়া পবিত্রতার ঘোষণা দেয়া পবিত্র বলা পবিত্র পবিত্র করা নয় পবিত্র বলা বলেন পবিত্র করার ক্ষমতা আমাদের নাই পবিত্র করার ক্ষমতা আমাদের কি এখানে একটা গ্লাস আছে একদম পরিষ্কার একদম পবিত্র আর যদি বলে এটাকে পরিষ্কার করো তখন আপনি কি বলবেন জি এটা পরিষ্কার আছে কি বলবেন পরিষ্কার আছে যেটা আগে থেকেই পরিষ্কার আছে যদি আবারো বলে পরিষ্কার করো তবে কি বলবেন জি এটা পরিষ্কার আছে আর কি করব এটা তাহলে যেটা পরিষ্কার আছে এটাকে পরিষ্কার করতে হয় না পরিষ্কার বলতে হয় সুবহানাল্লাহ এটাকে পরিষ্কার করতে হয় না পরিষ্কার বলতে হয় এটাকে পরিষ্কার বলতে হয় যেটা পরিষ্কার আছে আল্লাহ তাআলা বলেন সাব্বিহ যদি বলি পবিত্র করো তাহলে উত্তর হবে তিনি তো পবিত্র আছেন এটা পরিষ্কার আছে বলেন এটা পরিষ্কার কি আছে তাহলে পবিত্র করো তরজমা হবে না পবিত্রতা বর্ণনা করো পবিত্রতা বর্ণনা করো ফাসাব্বিহ আপনি পবিত্রতা বর্ণনা করুন সাব্বিহ আপনি পবিত্রতা বর্ণনা করুন বলেন আপনি পবিত্রতা বর্ণনা করুন কে কাকে বলেছেন আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন এখন যিনি যখন পড়বেন তিনি তখন মুখাতাব যিনি যখন শুনবেন তিনি তখন মুখাতাব তাহলে তরজমা কি তুমি তুমি মানে কে আরে আমি এখন তুমি মানে কে আমি আমি আল্লাহ তা বলেন তুমি পড়ো তুমি পবিত্রতা ঘোষণা দাও এবার কাকে কাকে বলেছেন বলেন আমাকে আমাকে বলেন কাকে কাকে আমাকে ওয়াহেদ কখন বলে জমা কখন বলে ওয়াহেদ বলে এটার মধ্যে যখন বিশেষ বৈশিষ্ট্য থাকে যেমন এক শিক্ষক তার সমস্ত ছাত্রদেরকে কিছু কমন প্রশ্ন দিয়েছে কমন এটা 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 কমন এটা আসবে এক ছাত্রকে ডেকে বললেন তোমাকে বিশেষভাবে বলছি তুমি কিন্তু পড়তে ভুলবা না তাহলে কি বোঝা গেছে বলেন এতক্ষণ ছিল ওমুমি এখন হল খাস আর এই খাস বলার দ্বারা ওই ওই ছাত্র কি বুঝছে এটা স্যার আমাকে বেশি ভালোবাসে এজন্য আমাকেই বলেছে আর এটা বেশি গুরুত্বপূর্ণ এজন্য আমাকে খাস করে বলেছে তা আল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ তাআলা সাব্বিহ কখন বলেছেন যেন সাব্বিহু বলতে বলতে 84 বার বলেছেন সাব্বিহু সাব্বাহা ইউসাব্বিহু কোরআনে কারীমে 84 বার বর্ণিত আছে আমাদের রাসূলকে বলেছেন 29 বার সুবহানাল্লাহ রাসূলকে বলেছেন কতবার আমি তো মুখস্থ এত কথা তো থাকে না আমি সবগুলো মুখস্থ করে নিয়ে এসেছি আপনাদের জন্য কোন কোন আয়াতে বলেছেন রাসূলকে বলেছেন 29 বার সুবহানাল্লাহ বলেন করাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে সাব্বিহু বলতে 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 এতবার বলা সত্ত্বেও যখন বান্দা বলে না তখন আল্লাহ তাআলা যেন ভালোবাসার আতিশয্যে ভালোবাসার আতিশয্যে রাসূলকে বলেন ওদেরকে 1000 বার বলেছি ওরা বলে না
অতএব আপনিই পড়েন আপনি আর আমি যান এজন্য এবার শব্দ দিয়েছেন সাব্বিহ দেখেন সূরায়ে ইযা জাআ নাসুল্লাহি ওয়াল ফাতহ ফাসাব্বিহ বিহামদ রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা সূরায়ে তাহা ফাসাব্বিহ বিহামদ রাব্বিক ক্বাবলা তুলুউ আশ-শামস ওয়া ক্বাবলা গুরুবিহা সূরায়ে ইউনুস فسبح بحمد ربك سورة واقعة سبح اسم ربك العظيم سورة أعلى سبح اسم ربك الأعلى شبكنا شدو سبح آگه بولتن فسبحوه بكرة وأصيلا তোমরা সকলেই পড়তে থাকো তোমরা সকলেই তোমাদের রবের পবিত্রতা ঘোষণা দিতে থাকো আমরা যখন দিচ্ছি না রব এবার বলেন আর কেউ দিলে দিক না দিলে নাই আপনি বলুন আপনি বলুন আপনি আপনি একা বলুন জাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সাব্বিহ আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা দিন সাব্বিহ আপনি আপনার রবকে মহাপবিত্র বলুন বলেন আপনি আপনার রবকে মহাপবিত্র মহাপবিত্র করুন না মহাপবিত্র বলুন আপনি আপনার রবকে মহাপবিত্র বলুন রাসূল যেন বললেন আমি যদি আপনাকে মহাপবিত্র বলি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তাআলা বলেন সানুকরিউকা ফালা তানসা সুবহানাল্লাহ সানুকরিউকা ফালা তানসা আপনি পড়তে থাকুন তাসবিহ আপনি করতে থাকুন তাসবিহ আপনি করবেন আপনারটা আমি করব আমারটা সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বিশেষ ভাবে রাসূলকে এই শব্দ দিয়ে নির্দেশ দিয়েছেন বলে এই সূরাটাকে রাসূল বলতেন আফদলুল মুসাববিহাত এটা তাসবিহের সবচেয়ে সুন্দর শব্দ সবচেয়ে দামি শব্দ এই আয়াতে কারীমা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল নিজে থেকেই বলে ফেললেন সুবহান রাব্বিয়াল আ'লা এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যখন এই আয়াতে কারীমা নামাজের বাইরে কেউ পড়ে নামাজের বাইরে যে কেউ যদি এই আয়াতে কারীমা পড়ে সঙ্গে সঙ্গে সে যেন এই কথা বলে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ তাআলা বলেন আপনি আপনার আ'লা রবের পবিত্রতা ঘোষণা করুন আপনি আপনার আ'লা রব বলেন আ'লা 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 মানে সবচেয়ে বড় সবচেয়ে মহান আলা মানে কি সবচেয়ে মহান তাহলে তরজমা কি আপনি আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন আপনি আপনার রবের মহান রবের পবিত্রতা ঘোষণা করুন তাহলে আল্লাহ তাআলা বলেন আপনি আপনার রবের আপনি আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন এই কথা শুনেই রাসূল বলে ফেললেন সুবহান রব্বি আল আলা সুবহান ربي الأعلى إبر ميلان سبحان ربي الأعلى أمي أمار مهان ربير قبيتر تا غشنا كوتشي سبحان الله ترجمة كورن تو أمي أمار مهان ربير قبيتر تا غشنا كوتشي إتا أمرا كوتاي پوري إبر رسول بلن إجالوها في ركوعكم اجعلوها في سجودكم এটাকে তোমরা তোমাদের সেজদার মধ্যে লাগাও সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এটাকে তোমরা সেজদার মধ্যে লাগাও ওয়াসাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম اجعلوها في ركوعكم এটাকে তোমরা তোমাদের রুকুর মধ্যে রেখে দাও আযীমটা রুকুর মধ্যে রেখে দাও আ'লাটা সেজদার মধ্যে রেখে দাও সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম سبحان ربي العظيم سبحان ربي الأعلى ربك مني تمر رب ربي مني أمر رب ربك مني تمر رب ربي مني أمر رب এখন আল্লাহ তাআলা বলেন তোমার রবের পবিত্রতা ঘোষণা করো তা আমি বুঝি বলবো তোমার রবের পবিত্রতা আমি কি বলবো আমার রবের পবিত্রতা আল্লাহ তাআলা বলেন তোমার মহান রবের পবিত্রতা ঘোষণা করো এজন্য আমি বললাম সুবহান রব্বি আল আলা আমি সিলেবাল ভাগ করে বলছি প্রথম শুদ্ধ করাবার জন্য ভাগ করে বলতেছি কেন
শুদ্ধ করাবার জন্য সুবহানা সুব সুব সুবহানা রব্বি আল আলা আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি আপনি বলবেন হুজুর আজিমকে রুকুতে দিলেন কেন আলাকে সেজদায় দিলেন কেন আজিমকে রুকুতে দিলেন কেন আলাকে সেজদায় দিলেন কেন আকবার একটা শব্দ আকবার আরেকটা শব্দ আজিম আরেকটা শব্দ আলা বাংলাতে তিনটা তরজমা মহান বাংলাতে তিনটা তরজমা কি আকবার মানেও তিনি সুমহান আজিম মানেও তিনি মহান আলা মানেও তিনি মহান আকবার মানে কি তিনি মহান আজিম মানে কি তিনি মহান আলা মানে কি তিনি মহান এখন বলবেন হুজুর তিনটা শব্দ তিনটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা হযরত আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার রহমা বলেন তিনটার মধ্যে একটু ফরকে এতবারই হালকা একটু পার্থক্য আছে হালকা হালকা পার্থক্য সেটা কি আকবার যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে আজিম শুরু হয় আজিম যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আলা শুরু হয় কি এবার আকবার কোথায় গিয়ে শেষ হয় রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলেন একবার মানিও মহান আজিম মানিও মহান আলা মানিও মহান বাকি আকবার কোথায় গিয়ে শেষ হয় রব ছাড়া কেউ জানে না আজিম কোথায় গিয়ে শেষ হবে রব ছাড়া কেউ জানে না আলা কোথায় গিয়ে শেষ হবে রব ছাড়া কেউ জানে না বাকি আকবার যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আজিম শুরু হবে ওয়ালাহু ফরজান সেখান থেকে আজিম শুরু হবে আজিম যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে আলা শুরু হবে এবার বলুন তো সবচেয়ে বড় শব্দ বড়ত্ব বুঝাবার সবচেয়ে বড় শব্দ কোনটা আলা বড়ত্ব বুঝাবার সবচেয়ে বড় শব্দ আলা আর বান্দার জীবনের তাজাল্লুলের ইন্তেহাই ইন্তেহাই হাইয়াত কোনটা সেজদা সুবহানাল্লাহ বান্দা খুজুয়ের বান্দা বিনয়ের সবচেয়ে নিচু হালত কোনটা সেজদা বান্দা বিনয়ের সবচেয়ে নিচু হালত কোনটা নিজের ললাটটাকে জমিনে রেখে দাও নাকের ডগাটাকে জমিনে রেখে দাও নিজে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাও নিজে লীন হয়ে যাও অজুল জাবহাতে ওয়াদুল জাবহাতে আলাল আরদে জমিনে ললাটটা রেখে দাও তোমার ললাটটা জমিনে রেখে দাও তোমার পার জম্মা ললাটটাকে সমতায় নিয়ে আসো সুবহানাল্লাহ কি মানুষের পা যেখানে তোমার কপাল সেখানে আল্লাহ মানুষের পা যেখানে সবার পা যেখানে তোমার কপাল কি সেখানে অদুল জাবহাতে আলাল আরদে জমিনে তোমার পেশানি রেখে দাও জমিনে তোমার ললাটটাকে রেখে দাও তোমার পাঁর জমিনকে এক জায়গায় করো পা ললাটকে এক জায়গায় করো এক জায়গায় করো তাজাল্লুলের চূড়ান্ত সীমানা তাজাল্লুলের গায়া চূড়ান্ত সীমানা আমার বিনয়ের চূড়ান্ত সীমানা আমার বিনয়ের চূড়ান্ত সীমানায় গিয়ে তোমার বিনয়ের চূড়ান্ত সীমানায় গিয়ে আমার উচ্চতার সবচেয়ে বড় শব্দ বলো কি হয় তোমার বিনয়ে বলেন চূড়ান্ত সীমা কোনটা সেজদা তোমার বিনয়ের চূড়ান্ত সীমায় গিয়ে আমার বড়ত্বের সবচেয়ে বড় শব্দ সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা আমি যেন বললাম রব্বি করিম আমি যদি সুবহান রব্বিয়াল আলা বলি আপনি তখন আমাকে কি দিবেন রব্বি করিম বলেন তুমি যখন বলবা সুবহান রব্বিয়াল আলা আমি বলবো সাব্বাহতানি তুমি আমাকে পবিত্র বলেছ তুমি আমাকে তো পবিত্র করতে পারবা না আমি তো আগে থেকেই পবিত্র আছি এই জন্য তুমি আমাকে পবিত্র বলবা উসাব্বিহুকা আমি তোমাকে পবিত্র করবো কি হয় আমি কি পবিত্র করব না বলবো আমি বলবো আর রব করবেন না বলবেন রব কি এই জন্য নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ আযামু মিন উহুদিন উহুদের চেয়েও ভারী একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী নামাজের বাইরে একবার সুবহানাল্লাহ যদি উহুদের চেয়েও ভারী হয় নামাজের রুকুতে একবার সুবহান রব্বিয়াল আযীম নামাজের সেজদা একবার সুবহান রব্বিয়াল আলা কুটি কুটি উহুদের চেয়েও ভারী কি ভাই এই জন্য নামাজের বাইরে আমরা কয়বার পড়ি পড়ি কিনা কিছু পড়ি তো না পড়ি না কতবার পড়ি
33 بار پڑی پڑی نا پڑی نا پڑی کی نا بل 33 بار پڑی 100 بار پڑی আমাদের মাশায়েখ আমাদেরকে যে ছবক দেন আমরা সেগুলো আদায় করি করি না করি না মাশায়েখদের ছবক দেওয়াগুলো আদায় করি আবার হাদিসের শব্দগুলো আমরা বলি লেকিন সেজদায় কতবার বলি ইমাম কতক্ষণ বলবে ইমাম কি ইমাম সাহেব কি পরিমাণ বলবে ইমাম সাহেবে পরিমাণ বলবে যেন পেছনে কোনো মুক্তাদির কষ্ট না হয় আর মুসল্লি কোন পরিমাণ বলবে মুসল্লি বলবে যেই পরিমাণ বললে তার কষ্ট না হয় সুবহানাল্লাহ এখন কতবার বললে আপনার কষ্ট হবে বুঝায় কোন মুসল্লি কতবার বললে কষ্ট হবে হ্যাঁ কি আরে মুসলিম ইমাম বলবে কতবার মুসল্লির জন্য কষ্ট না হয় মুসল্লির জন্য কষ্ট না হয় এবার মুসল্লি তার ইনফরাদি নামাজে মুসল্লি তার একা নামাজে বলবে কতবার যেই পর্যন্ত তার ঘাড়ে জবাব না দেয় আচ্ছা আপনি বলুন তো কাজ করতে করতে হাত ব্যথা হয়েছে এরকম দিন আপনার গিয়েছে কিনা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এরকম দিন আপনার গেছে কিনা কাজ করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে এরকম দিন আপনার গেছে কিনা সেজদা দিয়ে তাসবিহ পড়তে পড়তে ঘাড় ব্যথা হয়েছে এরকম দিন জীবনে কয়বার গেছে বলে গত তিন দিন আগে চার দিন আগে দুপুর বেলা জোহরের নামাজ পড়ছি আমি রাস্তায় ব্রাহ্মণবাড়িয়া এক মসজিদ কিনা বলে অথচ বাহিরের সুবহানাল্লাহর দাম বেশি না রুকুতে সুবহান রব্বিয়াল আলা দাম বেশি সেজদাটার দাম বেশি না বাহিরেরটার দাম বেশি আবার বলেন সেজদার দাম বেশি না বাহিরেরটার দাম বেশি তাহলে আপনি যদি জোহরের পরে দুই রাকাত সুন্নত পড়তেন এক এক সেজদার মধ্যে যদি সাতবার নয়বার বারোবার পড়তেন কেমন হইতো হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রাসূলের পেছনে গিয়ে নামাজে দাঁড়ালাম ফাফতাহ সূরাতাল বাকারা আল্লাহর নবী সূরায়ে বাকারা শুরু করলেন ফান্তাহ সূরায়ে বাকারা শেষ হয়ে গেল ফাফতাহ সূরাতা আলে ইমরান এবার সূরায়ে আলে ইমরান শুরু করে দিলেন ফান্তাহ এটাও শেষ হয়ে গেল ফাফতাহ সূরাতান নিসা এবার সূরায়ে নিসা শুরু করে দিলেন ফান্তাহ এটাও শেষ হয়ে গেল ফারাকা এবার রাসূল রুকুতে গেলেন ফারাকা মিসলামা কাম যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন কতবার পড়ে উঠছে বলেন কতবার কি হযরত আবু উবাইদা বলেন এবার রাসূল দাঁড়ালেন ফাকামা মিসলামা করা রাকা যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ দাঁড়ালেন সুম্মা সাজাদা এরপরে সেজদায় গেলেন ফাসাজাদা মিসলামা কাম যতক্ষণ দাঁড়ানো ছিলেন ততক্ষণ সেজদায় ছিলেন এজন্য রাসূল বলেন সেজদার মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দার সবচেয়ে আকরাব বান্দা সবচেয়ে মুকাররাব আল্লাহ তাআলার সামনে কোন সময়ে সেজদার সময়ে এজন্য ফালিউবালিগির দোয়া এজন্য রাসূল বলেন সেজদার মধ্যে দোয়া করো বেশি বেশি করে সুবহানাল্লাহ আমি যখন বললাম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা রব যেন জিজ্ঞেস করেন জিবরিল দেখো তো বন্ধু কি বলে এবার জিবরিল কি বলে রব্বে করিম ও না কি বলছে রব্বি আপনি নাকি ওর রব লাগেন আবার আপনি কেমন রব আল আলা আপনি তার আলা রব লাগেন রব্বে করিম যেন বলেন যাও কথা দিলাম সে আমাকে আলা বলেছে আমিও তাকে অলুয়ে শান দিয়ে দিব আমিও তাকে অলুয়ে শান দিয়ে দিব আমিও তার মর্যাদা ভারী করে দিব আমিও তাকে দামি বানা দিব
সে আমাকে রব বলেছে আমাকে পালনেওয়ালা বলেছে রব্বি রাজি হাজি তাল রহমতুল্লাহ বলতেন সারাদিন আমরা বলি গায়েব দিয়ে বলি ইসমে জাহির দিয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লেকিন রুকু আর সেজদার মধ্যে রব্বে করিম বলেন না না এবার আল্লাহকে আল্লাহ না বলে আল্লাহ তোমার কি লাগে সেটা বলো হযরত মাওলানা জুলফিকর আলী নকশবন্দি দামাত বরকাতহুম গত রমাদানে আলহামদুলিল্লাহ হারামে মুসাফা করার সৌভাগ্য হয়েছে হযরত বলেন যে রুকুতে গিয়া রব্বি কেন বলে জানো রব্বি এটা কেন বলে জানো কয় বাচ্চা ছয় মাসের বাচ্চা মাকে কি আয়েশা বলে না মা বলে কি বলে বলুন তো হ্যাঁ গতকালকে তিনটা বাজে শুনছি আমার এক বছরের বাচ্চা কিছুই বলতে পারে না আমি ও শুনতেছি ও বলে মা 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 কি বলে ও কি নাম বলছে না মা বলছে বলেন হ্যাঁ মা বলছে কি বলছে বলেন মা তাল্লা তাল্লা কি বলেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা তুমি না আলা রবের পবিত্রতা ঘোষণা করো এজন্য আমি বলি সুবহানা রব্বি আলা আমার রব আমার রব আমার রব তাবলিগু শাইলা কামালি শাইয়ান ফাশাইয়া রব কাকে বলে আমার জীবনে যখন যা লাগে যিনি সব দেন তিনি রব রবকে আমার জীবনে যখন যা লাগে যিনি সব দেন তিনি কি তাহলে আমি যখন বলি রব্বি এটার যেন তর্জমা আমার জীবনের সব দেনেওয়ালা রব্বি আমার জীবনের সব দেনেওয়ালা এবার রব যেন বলেন কেমন দেনেওয়ালা আল্লাহ আলা এবার রব কি বলেন তুমি আমাকে আলা দেনেওয়ালা বলেছ যাওয়ার কিছু চাইতে হবে না চাওয়া ছাড়াই যা যা লাগে সব দিলাম কি হয় তাহলে সেজদার এই তাসবিহটা আমার জীবনের কোন কোন প্রাপ্তির জন্য যথেষ্ট বলেন কি হ্যাঁ আর ওটাকেই এভাবে নষ্ট করে দিলাম সুবহানাল্লাহ বেলালা সুবহানাল্লাহ বেলালা বেলালা সুবহানাল্লাহ কি আজ থেকে কেমনি পড়বো আমি তো বলি একটা একটা শব্দ আল্লাহু আকবার সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা একটা একটা শব্দ আমার দুনিয়া আমার আখিরাতের জন্য যথেষ্ট কি শুধু দিল থেকে বলো দিল থেকে বলো জবানে শুদ্ধ করে বলো দিল থেকে বলো জবানে শুদ্ধ করে বলো দিল থেকে বলো রবের ভালোবাসায় রবের রহমতের আশায় রবের আজাবের ভয়ে রবের ভালোবাসায় রবের ভালোবাসায় রবের রহমতের আশায় রবের আজাবের ভয়ে সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আলা হায় রে যদি বলনে ওলা যেমনি বলছে এমনি যদি বুঝদো কি শুননে ওলা যেমনি শুনছে এমনি যদি বুঝদো কপাল খুলেছে তো আল্লাহর কসম লাগে দুই রাকাত নামাজ কপাল খোলার জন্য যথেষ্ট ছিল সাব্বিহ ইসমা রব্বিকাল আলা আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন বলেন আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন আপনার মহান রবের হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা ওয়া আল্লাহু বারকাদাম আল্লাহু আকবার আমাদের আমার ধারণাই ছিল না বয়ান কোরআনের বাইরে হাকিমুল উম্মতের কোনো তাফসীর ছিল বলে আমার জানা ছিল না ছয় মাস আগে দারুলুম দেওবন্দ থেকে আমার এক দোস্ত আমার জন্য 30 পারা কোরআনে করিম পাঠিয়েছে আলাদা আলাদা দরসুল কোরআন কোরআনের দর্স হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নওয়াল্লাহ মারকাদার কিতাব 30 পারা তিনি পড়িয়েছেন যা যা বলে দিয়েছেন ওগুলো লিখে হয়েছে ওটার নাম দরসুল কোরআন কয় পারা 30 পারা আলাদা আলাদা 30 জুজে 30 খণ্ডে 30 পারা হাকিমুল উম্মতের কিতাব 30 খণ্ডে কত পারা 30 পারা আল্লাহু আকবার হাকিমুল উম্মত বলেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা
আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন আপনি পবিত্রতা ঘোষণা করুন রাসূল যেন বললেন আমি আপনার পবিত্রতা ঘোষণা করতাম কেন সুবহানাল্লাহ আপনিও বলেন আল্লাহ তাআলা এবার 6টা দলিল দিলেন 6টা দলিল দিয়ে বলেন এজন্য 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 ধারণা যেখান থেকে শেষ হয় হাকিমুল উম্মত সেখান থেকে শুরু করে তিনি বলেন সাব্বিহিস্ম রাব্বিকাল আলা আপনি আমার পবিত্রতা ঘোষণা দিন রাসূল যেন বললেন কেন করব আল্লাহ তাআলা আমি যে তোমার রব লাগি এজন্য আমি যে তোমার সব লাগি এজন্য সুবহান রব্বিক এটা হলো প্রথম দলিল এটা হলো কি প্রথম দলিল এটা কি সাব্বিহিস্ম রাব্বিক আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা দিন আমি যে আপনার সব দেনেওয়ালা আমি যে আপনার বানানেওয়ালা আমি যে আপনার পালনেওয়ালা আমি যে আপনার সব দেনেওয়ালা নিআমে জাহেরা বাহিরের সমস্ত নিয়ামত আমি দেনেওয়ালা ভিতরের সমস্ত নিয়ামত আমি দেনেওয়ালা তো যিনি নিয়ামত দেয় তার প্রশংসা করতে হয় কি কল্পনা যেখানে গিয়ে শেষ হয় হাকিমুল উম্মতের আলোচনা সেখান থেকে শুরু হয় এইজন্য আল্লামা তাকি উসমানি দামাত বারাকাতুম বলেন তাকিকে তাকি বানিয়েছে কোন জিনিস জানো হাকিমুল উম্মতের তাসনিফাত সুবহানাল্লাহ বলেন না বলে হাকিমুল উম্মতের তাসনিফাত তিনি বলেন যে আমার হাজারো শত ব্যস্ততায় হাজারো ব্যস্ততায় আমি প্রতিদিন কমপক্ষে 5 মিনিট হলেও হাকিমুল উম্মতের কোরআন কিতাব পড়ি আপনারাও পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সাব্বিহিস্ম রাব্বিক এক নম্বর দলিল রাব্বিক তুমি আমার তাসবিহ পড়বা কেন আমার তাসবিহ পড়বা আমি যে তোমার রব সুবহানাল্লাহ আমাদের রব কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আমাকে রব বলে রাব্বুনাল্লাহ 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 যারা আমাকে রব বলে কি বলে বলেন আবা বলেন কি বলে মাকে মা বললে মার কাছে যেমন লাগে রবকে রব বললে রবের কাছে এর থেকে কুটি কুটি গুণে বেশি ভাল লাগে এজন্য এই সমস্ত নবীদের সমস্ত দোয়া রব্বানা রব্বানা জালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া মাকে মা বললে মার কাছে কেমন লাগে মাকে মা বললে মার কাছে যেমন লাগে রবকে রব বললে রবের কাছে থেকে কোটি গুণে ভাল লাগে এজন্য আমাদের রবকে আবা বলেন কে এজন্য দাঁড়িয়েই তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক সুবহান এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরপরে সুবহান রাব্বিয়াল আযীম এরপরে সুবহানা রাব্বিয়াল আলা এজন্য তারা চলে তাআলা রহমতুল্লাহ বলতেন এজন্য আল্লাহ তাআলা যেন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা জীবন ভর আমাকে রব বলেছ আমিও তোমার মৌত সময় ঘোষণা দিয়ে দিব ইরজি ইলা রাব্বিক যাকে 40 বছর ধরে রব বলেছ আজকে রবের দিকে ফিরে আসো কোন দিকে রবের দিকে আচ্ছা মৌতের সময় যখন কানে এই শব্দটা আল্লাহ ফেলে দিবেন ইরজি ইলা রাব্বিক তখন মজাটা কেমন হবে কি হয় ও জীবনের সবচেয়ে পরিচিত শব্দ যেই শব্দটা জীবনে সবচেয়ে বেশি বলেছি সুবহানাল্লাহ বলেন প্রতিদিন কমপক্ষে কতবার বলেছি আমরা 352 বার কতবার হাজি সাহেব কতবার বলছি ডেইলি বলেন 352 বার বলেন কমপক্ষে 352 বার কমপক্ষে কতবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বলেছি 32 বার সুবহান রাব্বিয়াল আযীম এভাবে বলেছি 332 এভাবে বলেছি 4 প্রতি 4 রাকাতে 32 32 টা রুকু 332 96 বার 332 96 বার সুবহান রাব্বিয়াল আলা এভাবে বলেছি 632 192 বার সুবহানাল্লাহ বলেন এরপরে রব্বানা লাকাল হামদ এভাবে বলেছি 32 বার এ মোট 352 বার কতবার
পৃথিবীতে কোন মা তার ছেলেকে 352 বার কোনদিন একসাথে ডাকে নাই কোন মা তার মেয়েকে 352 বার প্রতিদিন কেউ ডাকে নাই কোন মেয়ে তার মাকে প্রতিদিন 352 বার কোনদিন ডাকে নাই কোন নেতা তার কর্মীকে 352 বার জীবনে কখনো ডাকে নাই কোন কর্মী তার নেতাকে 352 বার জীবনে কখনো ডাকে নাই কোন প্রেমিক তার প্রেমিকাকে 352 বার জীবনে কখনো ডাকে নাই আমি আমার রবকে প্রতিদিন ডাকি 352 বার কতবার আবার বলেন কতবার যাকে 352 বার রব বলেছি 40 বছর ধরে 352 বার প্রতিদিন বলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি ঝুঁকে ঝুঁকে বলেছি জমিনে মাথা রেখে রেখে বলেছি কতবার কি বলেছি রবকে রব বলেছি কতবার এবার মওতের সময় কেন রব বলবেন না ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক যাকে এতদিন দাঁড়িয়েও বলেছ রব ঝুঁকেও বলেছ রব সেজদায় গিয়েও বলেছ রব প্রতিদিন 352 বার করে বলেছ রব এক মাসে কতবার বলেছ এক বছরে কতবার বলেছ 40 বছরে কতবার বলেছ যাকে এতদিন ধরে রব বলেছ ইরজিই ইলা রাব্বিক সে রবের দিকে আজকে ছুটে আসো সে রবের দিকে আজকে কি করো কেমন কেমন রব কেমন রব ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতান মারদিয়া এতদিন করেছো আমাকে রাজি এখন করব আমি তোমাকে রাজি এতদিন করেছো আমাকে রাজি বলেন এতদিন করেছো আমাকে রাজি এখন করে দিব আমি তোমাকে রাজি রাদিয়াতান রাদিয়াতান অর্থ কি তুমি করেছো আমাকে রাজি মারদিয়াতান অর্থ কি আমি করে দিব তোমাকে রাজি কি হয় জমিনে করেছো তুমি আমাকে রাজি জান্নাতে করে দিব আমি তোমাকে রাজি আর তুমি তোমার হায়াতে করেছো আমাকে রাজি আমি আমার হায়াতে করে দিব তোমাকে রাজি তুমি আমাকে রাজি করেছো তোমার হায়াত মতে আমি তোমাকে রাজি করে দিব আমার হায়াত মতে কি আহ ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতান মারদিয়া তবে শুনো আমার দিকে তো আসবা তুমি একা আসবা না যাদের সাথে থেকে আমাকে ভালোবেসেছ সুবহানাল্লাহ যাদের কাছে থেকে আমাকে শিখেছ যাদের কাছে দেখে দেখে আমাকে শিখেছ যাদের কাছ থেকে আমাকে দেখেছ যাদের কাছ থেকে আমাকে শিখেছ যাদের কাছে আমাকে বুঝেছ ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি عبادي فادخلي في عبادي যাদের সাথে মিলে মিশে একাকার হয়ে তাফসিরে বসেছিলে সুবহানাল্লাহ আহ যারা না আমার প্রিয়জন তাদের দলে ঢুকে যাও যারা আমার প্রিয়জন তাদের সাথে চলে আসো ইবাদি আমার নবীদের কাতারে ঢুকে যাও ইবাদি আমার সাহাবীদের কাতারে ঢুকে যাও ইবাদি আমার সিদ্দিকদের কাতারে ঢুকে যাও ইবাদি আমার বন্ধুদের কাতারে ঢুকে যাও একা আসবা না সবার সাথে আহ কেমন ভাবে বলা উচিত ছিল সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা বলবো তো আমি বারবার কেন বলছি যদি কোনো আল্লাহর বান্দার দিলে উতরে যায় যদি কারণ নামাজের রুকু সুন্দর হয়ে যায় কারণ নামাজের সেজদা সুন্দর হয়ে যায় করাচির হযরত ওয়ালা রহমাতুল্লাহ বলতেন আমি যখন সেজদায় যাই আমি টের পাই যেন আমার রব আমার পিঠে হাত দিয়ে আদর করে যেন আমার রব আমার পিঠে হাত দিয়ে দিয়ে বলে কেন মাথা ঝুঁকিয়েছ কেন মাথা ঝুঁকিয়েছ আমি জবাবে বলি রব্বি আল্লাহ আপনি যে আমার মহান রব এই জন্য মহানের সামনে মাথা ঝুঁকাতে হয় মহানের সামনে কি করতে হয় বলেন মাথা ঝুঁকাতে হয় আপনি যে আমার আজিম রব এই জন্য ঝুঁকিয়ে দিয়েছি মাথা আপনি যে আমার আলা রব এই জন্য জমিনে রেখে দিয়েছি মাথা আল্লাহ তাআলা রহমতুল্লাহ বলতেন যদি প্রথম সেজদার পরে মধ্যখানের বৈঠক যদি ওয়াজিব না হইতো আমি আর জীবনে মাথা তুলতাম না
এরপরে যদি দ্বিতীয় সেজদা ফরজ না হইতো আমি আর জীবনে মাথা তুলতাম না এখন প্রথম সেজদা পরে মাথা তুলতে হয় কেন এরপরে কি আছে ওয়াজিব আবার এরপরে কি আছে ফরজ আছে ফরজের পরে আবার কি আছে তাশাহুদের ওয়াজিব আছে সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ রব যদি এই তারতিব না করত রবের কত 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 ওলিরা কত ওলিরা এক সেজদায় মাথা দিয়ে কবর চলে যেত সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল سبحان ربي الأعلى سبح اسم ربك الأعلى আপনার আলা রবের পবিত্রতা ঘোষণা করুন আলা রবকে মহিয়ান রবের পবিত্রতা ঘোষণা করুন মুনাজ্জান জামির রাদাইল সমস্ত ভুয়ুবাদ থেকে তাকে পবিত্র বলুন সমস্ত দোষ ত্রুটি থেকে তাকে মুক্ত বলুন সুবহানাল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে তাকে কি বলুন পবিত্র বলুন আপনি তাকে পবিত্র বলতে থাকুন আর তিনি আপনাকে পবিত্র করতে থাকবেন আমি তাকে পবিত্র বলতে থাকব তিনি আমাকে পবিত্র করতে থাকবেন আমি যত বলবো তিনিও করবেন আমিও বলবো তিনিও করবেন আমিও বলবো তিনিও করবেন আমার বলা যতক্ষণ তার করা ততক্ষণ সুবহানাল্লাহ বলে আমার বলা যে এসকাদার আমার বলা যে এসকাদার তার করাও এসকাদার আমার বলা যে পরিমাণ তার বলাও এই পরিমাণ তার করাও এই পরিমাণ বাকি আমি বলবো আমার জীবনে তিনি করবেন তার জীবনে আমি করব আমার আমি বলবো আমার হায়াতে তিনি বলবেন তার হায়াতে সুবহানাল্লাহ বলেন তিনি বলবেন কার হায়াতে তার হায়াতে তিনি করবেন তার হায়াতে এই জন্যই তো আল্লাহর বান্দা আল্লাহর ওলিরা মৃত্যুর পরে আরো বেশি দামি হয় সুবহানাল্লাহ বলবেন না জীবদ্দশাতে যে পরিমাণ দামি মৃত্যুর পরে কি এর চেয়ে বেশি দামি না কম দামি আল্লাহ হযরত বেলালকে তার জীবদ্দশাতে কতজন চিনতো এখন কতজন চিনে সুবহানাল্লাহ বলেন হযরত সুমাইয়াকে মৃত্যুর আগে কতজন চিনতো এখন কতজন চিনে কেন তুমি করবে তোমার হায়াতে আমি করব আমার হায়াতে তুমি করবে তোমার হায়াতে আমি করব আমার হায়াতে সুবহানাল্লাহ سبح اسم ربك الأعلى প্রথম দলিল ربك প্রথম দলিল ربك তোমার রবের তাসবিহ পড়ো তোমার রবের কেন তাসবিহ পড়বা আমি যে তোমার রব সুবহানাল্লাহ বলেন না আমি যে তোমার রব বলেন আমি যে তোমার রব এবার দ্বিতীয় দলিল আল আলা তোমার রব কেমন তোমার রব ছোট মোটো রব না তোমার রব আলা রব আমার রব কি আবার বলেন আলা 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 আল উলু ফি জাতিহি আল উলু ফি সিফাতিহি আল উলু ফি ইলমিহি আল উলু ফি কুদরতিহি আল উলু ফি কাইয়ুমিয়তিহি আল উলু ফি শানিহি সুবহানাল্লাহ কি দিয়ে তরজমা করব এটা বাংলা কোন শব্দ দিয়ে করব পৃথিবীর কোন শব্দ আছে এর তরজমা করার পৃথিবীর কোন শব্দই নেই এর তরজমা করার রব কত বড় পৃথিবীর কোনো শব্দ নাই সহজ ভাষায় রব আলা তরজমা কি দিয়ে করবেন যদি তাম কায়নাতের সমস্ত নবীরা যদি এক মাঠে জমা হয় সমস্ত নবীদের সাথে যদি সমস্ত মানুষগুলোকে ওই মাঠে জমা করে দেওয়া হয় সমস্ত মানুষগুলোর সাথে যদি সমস্ত জিনদেরকে ওই মাঠে জমা করে দেওয়া হয় সমস্ত জিনদের সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে ওই মাঠে জমা করে দেওয়া হয় এরপরে যদি জিবরিলকে ওই মাঠে জমা করে দেওয়া হয় মিকাইল আর মালাকুল মউতকেও যদি ওই মাঠে জমা করে দেওয়া হয় সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও যদি ওই মাঠে জমা করে দেওয়া হয় সকলে মিলে যদি রবকে আলা বলতে থাকে সুমহান বলতে থাকে সুমহান বলতে বলতে যেখানে গিয়েছে সবে রবের সুমহানের থেকে উপরে কি দিয়ে তরজমা করবেন শুধু ইয়াকিন বানান আমাদের রব আলা আমাদের রব কি আলা আমাদের রব যেমন আলা আমাদের রবের দাওয়াও আলা আমাদের রবের আতিয়াও আলা আমাদের রবের মিনহাও আলা আমাদের রবের নিয়ামতও আলা আমাদের রবের শান যেমন আলা তার দেওয়াও আলা তার নেওয়াও আলা তার আজাবও আলা তার শাস্তিও আলা তার সাজাও আলা তার সাজাও আলা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আমাদের পালনে ওয়ালা কে আল্লাহ
আল্লাহ কেমন আলা আল্লাহ কেমন আলা আবার বলেন আলা আরো জোরে আলা সবাই বলেন আলা আহ হয়তো ভাই মুহূর্তে রব্বুল ফেরেশতারা দেখতো কায়নাতের সারা সারা পৃথিবী সমস্ত কায়নাত মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব দেখতো মদন মোহনে আওয়াজ উঠছে আমি নাকি আলা আলা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أمر رب أعلى ديني ولا أمر رب أعلى ديني ولا عزة ديني ولا تو أعلى أرتو ديني ولا تو أعلى شستو ديني ولا تو أعلى حياة ديني ولا تو أعلى جزا ديني ولا تو أعلى جنة ديني ولا تو أعلى بلن أعلى كي دي ترجمة كربي এই সসীম জবানে কেমনে অসীমের আলা উলুবে শান কেমনে বয়ান করবেন সুবহান রব্বিয়াল আলা যাকে ভালোবাসি তিনি আলা যাকে ভালোবাসি তিনি আজিম যার সামনে মাথা ঠুকে দেই তিনি আলা যার সামনে মাথা ঝুঁকিয়ে দেই তিনি আজিম যার সামনে হাত দরাজ করে তিনি আলা যার সামনে হাত দরাজ করে তিনি আজিম সুবহানাল্লাহ বলে না سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এভাবে যদি চলতে থাকে রুকুতে এভাবে যদি চলতে থাকে সেজদায় এভাবে চলতে থাকে সারা মাস সারা বছর সারা যুগ সারা জীবন এবার বলুন তো দেখি রব্বে করিম কোন আজিম কোন আজমতের মামলা করবে কোন আলা কোন উলুবে শানের মামলা করবে বলে নাজিম আলা আজিম আলা সুবহান রব্বিয়াল আলা এজন্য নামাজের ভিতরে যেমন রুকুতে পড়ব সুবহান রব্বিয়াল আজিম বারবার পড়ব বারবার পড়ব বেশি বেশি পড়ব সেজদাতে গিয়ে বেশি বেশি পড়ব মাঝে মাঝে নামাজের বাইরেও দু এক তাসবিহ পড়া সুবহানাল্লাহ নামাজের বাইরে পড়লে আল্লাহ নারাজ হবে খুশি পড়ছি কখনো পড়ি নে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা বলবেন হুজুর এটা এতবার বলেন কেন তা আপনি জীবনে কতবার বলেছেন পেছনের জীবনে সামনে কতবার বলবেন এটা যদি দামি হয়ে যায় তো আমার জীবন কেমন হবে দামি হবে না হবে না রবকে আপনি আজিম বলবেন কতবার বললেন কতবার বলবো পেছনে কতবার বলেছি সামনে ইনশাআল্লাহ কতবার বলবো রবকে আলা বলেছি পেছনে কতবার বলেছি সামনে কতবার বলবো যদি বুঝে বুঝে বলতাম দিল থেকে বলতাম রব আমার সামনে কি আজমতের মামলা করতেন সিদ্দিক আকবরের সামনে কেমন আজমতের মামলা করলেন ফারুক আজমের সামনে কেমন আজমতের মামলা করলেন ওই আরবের মরু রাখালটাকে ওই আরবের ছাগলের 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 রাখালটাকে 99 লক্ষ বর্গ মাইলের কেমন আজিম আজিম দুনিয়ার আজিম বাদশা বানাইলেন কি ওই আল্লাহ ওই আজিম এখনো আছে না নাই ওই আলা এখনো আছে না নাই এখন করছেন না কেন তোমার দিলে আজমত নাই এজন্য করে না আমার দিলে উলুবে শান আজমত নাই এজন্য করে না আজমত রবের আজমত নাই উলুবে শানের রবের উলুবে আলা রবের উলুবে শান নাই এজন্য আমার সাথে মুআমালা এমন করেন না তিনি আছেন আগের মতোই বদলে গেছি আমি বলেন তিনি আছেন আগের মতোই বদলে গেছি আমি শুধুই শব্দটাই শুনলাম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সাব্বিহ ইসমা রব্বিকাল আলা আপনি আপনার মহান রবের পবিত্রতা ঘোষণা করুন মহান রবের পবিত্রতা ঘোষণা করুন মহান রবের পবিত্রতা হবে যত আমার জবানে হবে তত আমারকে তিনি পবিত্র করে দিবেন তত আমি তাকে রব বলবো যত তিনি আমাকে দিবেন তত আমি তাকে রব বলবো যত তিনি আমাকে দিবেন তত আমি তাকে আলা বলবো যত তিনি আমার দাম বাড়াবেন তত কি
তিনটা শব্দ তো শিখে গেলাম সুবহান রব্বিকা রব্বি আল আলা তো বহু জামনে আছে এমনি আছে তাহলে আয়াত দিয়ে কি শিখলাম সুবহি ইসমা রব্বিকাল আলা সুবহান রব্বিল আলা কেমনে পড়বেন একটু শুনান তো আচ্ছা আজকের এক ঘন্টার বয়ান থেকে যদি শুধু এই শব্দটা জীবনে ঠিক হয়ে যায় তো আমাদের দাম কেমন হবে আল্লাহ আমারটা যেন ঠিক করে দেয় আল্লাহ আমাদের সকলে ঠিক করে দেয়